বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের পর মেট্রো স্টেশন উত্তরা উত্তরে ধীরে ধীরে বাড়ছে যাত্রীদের চাপ, এবং যারা কিনা বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেছিলেন মুসলিম যারা রয়েছেন তারাই মূলত বেশিরভাগ এই মেট্রো স্টেশনে হাজির হয়েছেন। কারণ জানেন যে নিরাপদ গন্তব্যে দ্রুত সময়ে পৌঁছানোর জন্য বেশিরভাগই আসলে মানুষ এই মেট্রো স্টেশনটি ব্যবহার করে থাকে। দেখুন সরাসরি দেখছিলেন যেখানে মেট্রো রেলের পরে আসলে যারা মুসলিম রয়েছেন সেই সাথে সাধারণ যারা এক্সপ্রেসের যাত্রী রয়েছেন তারাও কিন্তু এই ফলে সব মিলিয়ে মেট্রো স্টেশনে চাপ বেড়েছে। জানেন রেলপথের সম্পর্কে আসলে বিশ্বকে ঘিরে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, দীর্ঘ ভিড় রয়েছে সব স্টেশনে, তেমনই ভাবে মেট্রো রেলের ভিড় রয়েছে। গত শুক্রবার শহরের নামকের আমবয়ের পরেই আসলে মানুষ অংশগ্রহণ করে, এবং যার ফলে ঢাকার এই টঙ্গী ঐচ্ছিক ছুটি আছে আজকা, আবার বলুন ঐচ্ছিক ছুটি আছে এই হিসাবে আমরা প্রত্যেক সময় জানি যে 11টার পরে ইজতেমা শুরু হয়, মোনাজাত শুরু হয়, কিন্তু আজকে হঠাৎ করে কোন বিজ্ঞাপন ছাড়াই কোন নিউজ না দিয়েই অল্প সময় 9টার আগেই ইজতেমা মোনাজাত শুরু হয়েছে, যার জন্য যারা মোনাজাতের উদ্দেশ্যে আসছে ইজতেমায় তাদের আশাই আশাটাই ব্যর্থ হয়ে গেল, আশাটাই নিরাশ হয়ে গেল। মোনাজাত পেয়েছিলেন? না, আমরা মোনাজাত পাইনি। সময়টা আরো আগিয়ে নেওয়া উচিত ছিল কিনা? আমরা সবসময় জানি যে 11টা সাড়ে 11টা হয়, কিন্তু এইবারই প্রথম দেখলাম আমার জোহর পত্রিকা যে 10টার আগে মোনাজাত শেষ, হাজারো মানুষ মোনাজাত পাইনি। আমরা এখানে যে মোনাজাত পাইনি সবাই জানি যে 10টার পরে মোনাজাত হবে। কোথায় থেকে আসছিলেন? আমরা আসছি মিরপুর থেকে। কৃষক আসলে যারা দাঁড়িয়েছেন তারা বেশিরভাগই আসলে ইজতেমায় অংশগ্রহণ করেছিলেন, আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলেন, এবং দেখছিলেন যে দীর্ঘ সারি, এবং একটি লাইন যদি আপনাদের যে দেখায় একেবারে শুরু থেকে দীর্ঘ সারি বলা চলে। এই যে তার পরেই মোনাজাত শেষ হওয়ার পরেই বাস সড়কপথ রেলপথ সরাসরি যানবাহনের দীর্ঘ চাপ থাকার ফলে সেই সাথে যানজট দীর্ঘ যানজট রয়েছে, যার ফলে অনেকে নির্বিঘ্নে যাত্রা করার জন্য মেট্রো রেলকে বেছে নিয়েছেন। মেট্রো রেলের উত্তরা উত্তর স্টেশনে রয়েছে, যেখানে দেখানোর চেষ্টা করছিলাম যারা বাড়ি ফিরছেন ইজতেমায় অংশগ্রহণ করেছিল। জি জি জি, ইজতেমায় মোনাজাত আমরা মেট্রো রেলে যাব। মেট্রো রেল কেন বেছে নিলেন? মেট্রো রেল সহজ, তরিগতিতে টাইম টু টাইম যাওয়া যায়, আরামদায়ক, এর জন্য মেট্রো রেল। সড়কের অবস্থা কি? সড়কের অবস্থা যাওয়া আজকা যাওয়া সম্ভব না, আজকা 2-3 দিন লাগবে যাইতে। দর্শক একটু বলেন যে সড়কের অবস্থা কি? জানার চেষ্টা করছিলাম যে যাত্রীদের কাছ থেকে মেট্রো রেলে কেন এসেছেন? কারণ এখন রোডঘাট আপনারা যেভাবে সবগুলো গাড়ি তুমি সব আটকে পারছেন, আজকে নারায়ণগঞ্জ থেকে পুরো ঢাকার সব বাস বন্ধ, বিআরটিসি বাস ছাড়া আর কোনো বাস ছাড়বে না। আর দ্বিতীয়ত আমাদের এখানে কোনো বিশ্বরণ কেন্দ্রে কোনো বাস যেতে দেয়নি, যার কারণে আমরা এখানে পৌঁছে মোনাজাত ধরতে পারিনি। আজকে মোনাজাত ধরতে পারেন নাই? হ্যাঁ, আজকে মোনাজাত ধরতে পারিনি, আমাদের বাইরে থেকে বাইকে মোনাজাত ধরতে হয়েছে। আমরা দেখুন
লাইন কতটা দীর্ঘ হয়েছে এবং এই লাইন কি আসলে সরকারে বলেন যে আমরা লাইনে না দাঁড়িয়ে আজকের জন্য অন্তত লাইন ছাড়া টিকিট দেওয়ার জন্য এছাড়া তো লাইনে দাঁড়িয়ে ফুল পাবে না বাংলাদেশ সরকারের উচিত ছিল আজকে মানে লাইন ছাড়া ক্রমান্বয়ে ট্রেনে টিকিট দেওয়া কি মনে হয় যদি সড়ক পথে যেতেন তাহলে কি কয় ঘন্টায় বাড়িতে পৌঁছাতে হতো সড়ক পথে গেলে আমার মনে হয় না পাঁচ থেকে চার ঘন্টার আগে যেতে পারতাম সন্ধ্যা লেগে যেত আমার মনে হয় আর ওদিক থেকে যেয়ে ফিরে আসছি তারপরে আপনার মেট্রোলে আসছে আমরা আশা করি লাইনে দাঁড়ালে লাইন বরাবর গেলে টিকিট নিয়ে যেতে পারবো এখন কয় ঘন্টায় আশা করেন এখন আশা করি আপনি আমরা দাঁড়িয়ে আছি 30 মিনিটের ভিতর ঘন্টাখানেকের ভিতর চলে যেতে পারবো ঘন্টা সড়কের অবস্থা কি ভাই সড়কে প্রচন্ড জ্যাম ভাই এর জন্য মেট্রো রেল এসেছেন জি এখন থেকে এখানে একই অবস্থা কি মনে হয় এখানে কতক্ষণ লাগতে পারে বাসায় পৌঁছাইতে আমরা সিরিয়াল ছাড়া একে অপরকে ঠেলা ঠেলা ঢেকে দিতেছি এরকম মেট্রো স্টেশনে কতটা টিকিটের জন্য কত বড় লাইন বলেন অনেক বড় লাইন তো কখন দাঁড়িয়েছেন কত 15-20 মিনিট হবে কি মনে হয় কখন পাবেন টিকিট হয়তো এখনো 15-20 মিনিটে পাইতে পারি যেমনটা দেখাচ্ছিলাম আসলে মেট্রো স্টেশনে প্রচন্ড যাত্রীর চাপ রয়েছে প্রতিটি আসলে লাইনে আসলে দীর্ঘ যার ফলে মানুষের ভোগান্তি এবং চাচ্ছেন যে দ্রুত সময়ে যাতে পৌঁছতে পারেন যার ফলে আসলে তারা মেট্রো স্টেশনে এসে হাজির হয়েছে হাত তুলেন বেশিরভাগ আসলে ইজতেমায় অংশগ্রহণ করেছিলেন এবং তারা আসলে নিরাপদে খুব কম সময়ে সড়কের যানজট এড়িয়ে মেট্রো রেলের দ্রুততর সময়ে বাড়ি পৌঁছাতে চান সরাসরি দেখছিলেন ইজতেমাকে আপনাদের সঙ্গে ছিলাম